হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাসেল, আপনারা দেখছেন ট্যাগমাস্টার 3। আজকে আমি আপনাদের সামনে একটা ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি আজকে জালাপেস্টাইলের একটা ব্রেকিং নিউজ শেয়ার করব। তো জালাপেস্টাইল অনেকদিন ধরে কাজ চলতেছে বা এখানে আমরা অনেকে অ্যাকাউন্ট করছি, তো কবে থেকে কাজ শুরু হবে বা এই বিষয়টা নিয়ে আমাদের সবার মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে। তো অনেকদিন যাবৎ সবাই খুব কমেন্ট করতেছিল বা জালাপেস্টাইল নিয়ে অনেক ধরনের কথা বলতেছিল। তো গতকালকে থেকে আজকে একটা আমরা নিউজ দেখতে পাচ্ছি জালাপেস্টাইলের ওয়েবসাইটের মধ্যে। তো সেই ওয়েবসাইটের নিউজটা নিয়ে আমরা কথা বলবো। তো আরেকটা বিষয় হচ্ছে জালাপেস্টাইলের ইহা.কম এর মধ্যে আমরা একটা নিউজ দেখতে পাই। আজকে অনেকদিন ধরে ওই নিউজটা আছে, তো অনেকে আমি মেসেজ করেও বলছি, অনেক তারপর অনেকে বুঝতেছে না, সবাই আমাকে বলতেছে ভাই এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেন। তো আমি চিন্তা করতেছি যে আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টাও শেয়ার করবো। সেটা হচ্ছে এখানে ওয়ান রেফারেল ফ্রি এবং যারা ভেরিফাই করবে তাদের 3টা রেফার অ্যাকাউন্ট থাকবে। সেটা আসলে কিভাবে টাকাটা পাবে অথবা এই ইনকামটা কিভাবে আসবে সেটা অনেকে বুঝতেছে না, তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তো কথা হচ্ছে জালাপেস্টাইলের আজকে যে নিউজটা আছে সেই নিউজটা এখানে কাজ কবে থেকে শুরু হবে সেই বিষয়টা এখনো এখানে বলা হয় না। শুধু বলা হচ্ছে যে এখানে 12 তারিখ থেকে বা আজকে 12 তারিখে একটা নিউজ আসবে, সেই নিউজটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো সেই নিউজটা এখানে কি কি আছে আমরা একটু নিউজটা দেখবো। তো ভিডিওটা শুরু করার একটা কথা, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন টার্ন করে দেবেন। কারণ জালাপেস্টাইল নিয়ে বলুন এবং অনলাইন আর্নিং নিয়ে বলুন যত রকমের টিপস আছে সবকিছু এখানে আপনারা পাবেন। চলুন তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা ওয়েবসাইটে যখন লগ ইন করবো, লগ ইন করার সাথে সাথে আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ আমরা সবসময় দেখি, ইম্পর্টেন্ট নিউজ লেটার। তো এখানে ইম্পর্টেন্ট নিউজ লেটারে দেওয়া হচ্ছে যে এক্সাইটিং নিউজ ফ্রম আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার ইহা। তো ইহাতে বলা হচ্ছে এখানে এই লঞ্চ ডেট অফ ইহা উইল বি রিলেভেন্ট অন দ্য মানডে 12 জুলাই। আচ্ছা, 12 তারিখে বলা হচ্ছে, আজকে 12 তারিখ ডেট। তো আজকে 12 তারিখে অথবা ইউএসএর ডেট অনুযায়ী দুপুর 12টা অথবা এর পরে নিউজটা আসবে, বিকালের দিকে 3টা 4টা হইতে পারে। তো আপনারা সবাই অপেক্ষা করবেন যে নিউজটা কবে আসে। তো আমি মুখে আপনাদেরকে এই ডেটটা আগে বলে দিতে পারতাম বা অনেক আগে আপনাদেরকে বলতে পারতাম যে এত তারিখ থেকে কাজ শুরু হবে। এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে মুখে বলে দিলাম, কিন্তু যখন কাজটা শুরু হবে না তখন কিন্তু আপনারা আমাকে গালাগালি করবেন অথবা খারাপ কথা বলবেন। তো আমি চিন্তা আমি সবসময় আপনাদেরকে বলি যে যখনই নিউজ আসবে আমি তখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, এখন নিউজের বাইরে আমি কোনো কথা বলবো না। এবং আমরা প্রত্যেকে কিন্তু যেই কোম্পানিতে আমরা চাকরি করবো সব ওই কোম্পানির প্রত্যেকটা নিউজ লেটার যখন আসবে ওই নিউজটাই আমরা ফলো করবো। ওয়েবসাইটে যখন নিউজ আসবে ওই নিউজটা আমরা ফলো করবো, কারণ মুখের কথা আমরা কোনো কিছু বিশ্বাস করবো না। এখন কথা হচ্ছে এখানে ওয়েবসাইটের মধ্যে দেওয়া হচ্ছে যে 12 তারিখে একটা নিউজ আসবে, কাজ শুরু হবে সেটা কিন্তু এখনও বলা হয় নাই, কয় তারিখ থেকে কাজ শুরু হবে সেই নিউজটা আজকে আসবে। এখন অনেকে হয়তো এই জিনিসটা ভুল করতে পারে যে 12 তারিখে কাজ শুরু হওয়ার কথা কেন শুরু হয় নাই, কারণ এই জিনিসটা যাতে আপনারা ভুল না বুঝেন বা আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেই জন্য আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করে দিলাম। যে এখানে বলা হচ্ছে 12 তারিখে একটা নিউজ আসবে, সম্ভাব্য ডেট, এটা হচ্ছে একটা সম্ভাব্য ডেট। এই 12 তারিখে নিউজে বলা হবে কবে থেকে কাজটা শুরু হবে বা টোটাল ইনকামটা কবে থেকে আমাদের শুরু হবে। এখন নিউজ যখন আমাদের কাজটা শুরু হবে তখন কিন্তু আমরা সব কিছুই একদম টাকা ইনকাম কীভাবে হবে বা কীভাবে আমাদের ব্যালেন্সটা যোগ হবে, কীভাবে আমরা উজ্জ্বল করবো সব কিছু কিন্তু আমি আপনাদেরকে একদম এ টু জেড সব কিছু প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিও দিব। কোনো কিছু আপনাদের আশা করি সমস্যা হবে না। তারপর যদি সমস্যা হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর মেসেঞ্জারে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, মেসেঞ্জার যদি না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন। আর ভুলেও কখনো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন না, কারণ একসাথে অনেকেই মেসেজ করতেছে, তো মেসেজের একজন পর একজন কী আমি রিপ্লাই দিচ্ছি, কিন্তু যখন আপনারা কল করেন তখন আসলে কারোর সাথে কথা বলা হয় না বা অনেকে অনেক সময় বিরক্ত হয়ে যায় যে একসাথে অনেকগুলো মানুষ কল দিচ্ছে, বিরক্ত হচ্ছে, অনেকে কলে পাচ্ছে, অনেকে বিজি পাচ্ছে। ওই জন্য আমি সবাইকে বলি যে আমি নাম্বারটা অফ করে রাখছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইহাতে। ইহাতে আমরা উপরে এখানে একটা নিউজ দেখতে পাচ্ছি সবসময়, এই নিউজটা, এই নিউজটা আমরা অনেকে বুঝতেছি বা অনেকে বুঝতেছি না। আমাকে কয়েকশো মেসেজ আমি রিপ্লাই দিয়েছি, যে রিপ্লাইয়ের মধ্যে আমি বুঝাই বলছি যে তারপর ওরা বলছে ভাই আমরা বুঝতেছি না, আপনি একটা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেন। তো আমি চিন্তা করতেছি ঠিক আছে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিচ্ছি। এখন এখানে বলা হচ্ছে, আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম এই বিষয়টা, তা আবার এখানে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1 ফ্রি রেফারেল আর এখানে হচ্ছে 3 ফি। যারা আপনি ধরুন আপনি এখানে ফ্রিতে অ্যাকাউন্ট করছেন, এখন ফ্রিতে অ্যাকাউন্ট করার ফলে আপনি অনেকদিন যাবৎ এখানে আপনি অ্যাড দেখছেন, কোম্পানি চিন্তা করতেছে আপনি যখন অনেকদিন ফ্রিতে অ্যাড দেখছেন আপনাকে এখান থেকে একটা কমিশন দেওয়া হবে। কমিশনটা কীভাবে দেওয়া হবে, আপনার রেফারে অর্থাৎ আপনি একজনকে রেফার করলে যে ইনকামটা পাইতেন এখানে সেমভাবে আপনাকে একজন থেকে রেফার ইনকাম দেওয়া হবে। অর্থাৎ আপনি রেফার করলে সারা বছরে ওর কাছ থেকে যে 1000 ইউরো ইনকাম করতেন
সেই 1000 ইউরো কিন্তু আপনি এই রেফার ইনকাম থেকে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট একটা এখন এখান থেকে আরেকটা অ্যাকাউন্টের ইনকাম আপনি পাবেন প্লাস দুইটা অ্যাকাউন্ট। আর যারা ফিবি করছে যারা ভেরিফাই করছে তারা তার একটা অ্যাকাউন্ট প্লাস এখানে তিনটা অ্যাকাউন্ট তিনটা রেফার বোনাস থাকবে, ওই তিনটা রেফার থেকে আপনি ইনকাম করতে পারবেন বছরে আপনি 3000 ইউরো। কত হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট আর এখানে সরি এখানে আছে তিনটা অ্যাকাউন্ট, টোটাল হলো চারটা অ্যাকাউন্ট, এই চারটা অ্যাকাউন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন এই বিষয়টা নিয়ে হয়তো অনেকের মধ্যে বিভ্রান্ত তৈরি হতে পারে যে একটা অ্যাকাউন্টে 7000 টাকা আবার তিনটে অ্যাকাউন্ট কোম্পানি এক্সট্রা দিবে, কোম্পানিকে পাগল হয়ে গেছে নাকি। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা আমি আপনাদেরকে যে এখন বলবো যে আপনারা বিশ্বাস করেন বা কোম্পানি দিবে এটাও আমি বলবো না, যখনই আপনার অ্যাকাউন্টে আসবে টাকাটা বা আপনি উইথড্র করতে পারবেন তখনই আপনি বিশ্বাস করেন, এর আগে বিশ্বাস করার দরকার নেই। হয়তো বা এটা কোম্পানি একটা পলিসি হতে পারে যে কোম্পানি আপনাদেরকে খুশি করার জন্য বা অনেকদিন যাবত কোম্পানি কাজটা শুরু করতেছে না যে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য হয়তো বা নিউজটা দিতে পারে, ঠিক আছে। এটা যে একেবারে সত্য হবে তাও আমি বলতেছি না, এখন যদিও সত্য যেহেতু ওনাদের ওয়েবসাইটের মধ্যে নিউজটা আছে সত্য হতেও পারে। তো ওই জন্য আমি বলতেছি যখনই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে এবং যখনই আপনারা এটা টাকাটা হাতে পাবেন তখন থেকে আপনারা বিশ্বাস করবেন, এর আগে বিশ্বাস করার দরকার নেই। এখন আপনাদের কথা হচ্ছে আমরা অরিজিনালি যে অ্যাকাউন্টটা করছি ওই অ্যাকাউন্ট থেকে আমরা টাকা পাইলেই হলো, আমাদের অতিরিক্ত টাকার প্রয়োজন নেই, যদি আসে সেটা আমরা বোনাস হিসেবে ধরে নেব, এটাই হচ্ছে কথা। আর এটা নিয়ে এর বাইরে আরও কিছু সমস্যা হচ্ছে অনেকদিন যাবত, আমি সে বিষয়টা নেক্সট একটা ভিডিও করতেছি ওটাতে আমি দিয়ে দিব। তো অনেকে বলতেছে যে পাসওয়ার্ড নিয়ে বা জ্বালায় পেছলে পাসওয়ার্ড পরিবর্তন অনেকে চেঞ্জ করছে সেটা ভুল হয়ে গেছে লগ ইন করতে পারতেছে না, তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও করবো নেক্সট ভিডিওটা ওটা নিয়ে আসবে যে জ্বালায় পেছলের পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন এবং ইহাতে আপনারা যারা লগ ইন করতে পারেন না ইহাতে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, এই দুটো বিষয় নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করবো, সেই বিষয়টা এরপরে পেয়ে যাবেন। ভিডিওটা এ পর্যন্ত, যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে আর অবশ্যই আমরা তো যেহেতু নিউজ চলে আসছে হয়তো বা কয়েকদিনের মধ্যে আমাদের কাজটা শুরু হয়ে যাবে, তো আশা করি সবাই ঠিকঠাক মতো কাজ করব। আর কাজ করার সময় যেহেতু আজকে অনেকদিন যাবত ফ্রি অ্যাকাউন্টে কাজ চলতেছে তো আমি ধরে নিব যে আশা করি আপনাদের কোনো ভুল হবে না, কারণ হচ্ছে যে ফ্রি অ্যাকাউন্টে অনেকদিন অ্যাড দেখা হচ্ছে, এখন অরিজিনাল অ্যাডটা যখন শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে আর কোনো রকম ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু তখন আপনারা পেমেন্ট পাইতে অনেক সমস্যা হবে। আর আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই সেগুলো সংশোধন করে নেবেন, যদি নামের মধ্যে নামের ভুল হলে তেমন একটা সমস্যা নেই, ইমেল আইডি এবং ফোন নাম্বার এই দুইটা জিনিস যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনাদেরকে প্রবলেমে পড়তে হবে, তো এই দুইটা জিনিস আপনারা চেক করে নেবেন কারো ভুল আছে কি না, ভুল থাকলে এটা ঠিকঠাক করে নেবেন। আর ওনাদের সাথে লাইভ সাপোর্টে লাইভে কথা বলার জন্য সরি ওনাদের সাথে মেইলে কথা বলার জন্য ওনাদের যেই সাপোর্ট টিমের যে মেইলটা আছে নিচে আপনারা সবসময় ওয়েবসাইটের নিচে দেখতে পান, এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একদম নিচে এখানে একটা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, এখানে support@jalapestyle.com এখানে মেল করবেন, এই মেলটার সাথে তাদের সাথে যোগাযোগ করবেন। অনেক সময় দেখা যায় কি আমিও মেল করছি তো একদিন দুদিন তিন দিন পর রেসপন্স আসে বা রেসপন্স আসলেও অনেক সময় আমরা দেখি যে সঠিক আমরা যে আমার যে প্রবলেমটার জন্য আমি ওদেরকে মেসেজ করছি সেই মেসেজের রিপ্লাইটা আমরা অনেক সময় পাই না, তো এই জন্য অনেক সময় বিভ্রান্ত হইতে হয়। তারপরেও যোগাযোগ করবেন কারণ যেহেতু একটা সিস্টেমই দিয়েছি তারা মেলের মাধ্যমে ওটাতে আমাদেরকে যোগাযোগ করতে হবে, তো কখন আমাদের নিউজটা আর যখন কাজটা শুরু হবে বা কাজের নিউজটা চলে আসবে আমি অবশ্যই আপনাদেরকে সেই নিউজটাও দিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে এখানে অনেকে আমাকে মেসেজ করতেছেন ভাই ফিবি করার জন্য, আমি গত অনেকগুলো ভিডিওতে বলছি আপনাদেরকে ভাই এখন ফিবির আমার কাছে কোনো ভাউচার কোড নাই এবং আমার অফলাইন থেকে যাদের কাছ থেকে নিই তাদের কাছেও আপাতত নাই, হয়তো বা ছিল বা রেট বেশির কারণে আমি তা কালেক্ট করি নেই, তো এখন না যেহেতু কাজটা শুরু হয়ে যাচ্ছে আপনারা যদি ফিবি করার ইচ্ছে থাকে কারো কাছ থেকে কালেক্ট করে নিন, কারণ আমার কাছে আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন আমি মেসেজ রিপ্লাইও দিচ্ছি না এই কারণে, কারণ আমার কাছে কোনো ব্যবসার কোড নাই, আমি সবাইকে বলতেছি তারপরে অনেকে বলতেছে ভাই ম্যানেজ করে দেন ম্যানেজ করে দেন, এখন যদি ব্যবসার কোড না থাকে আমি আপনাদের কোথেকে ম্যানেজ করে দেবো, তো ওটার জন্য বলতেছি আপনারা নিজ দায়িত্বে আপনারা অন্যের কাছ থেকে ব্যবসার কোডগুলো বা যে কোনোভাবে ম্যানেজ করে নেবেন, ম্যানেজ করে নিয়ে আপনারা অ্যাকাউন্ট শুরু হওয়ার আগে হয়তো বা শুরু হলেও যদি কোম্পানির পক্ষ থেকে যদি নিউজ আসে তখন আপনারা ব্যবসার কোড দিয়ে বা ভেরিফাই করতে পারবেন, তো তখন হতে পারে রেটটা অনেক বেশি হতে পারে, তো যারা যারা ভেরিফাই করতে চান তারা অবশ্যই এখন কারো কাছ থেকে ম্যানেজ করে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। তারপর অনেকদিন যাবত সবাই আমাকে মেসেজ করতেছে বা অনেকে হয়তো বা কমেন্টের মধ্যেও খারাপ কথা বলছে যে জ্বালায় পেছলে আমি অনেকদিন ভিডিও করতেছি এখন কোনো ভিডিও দিচ্ছি না কেন, আমি হয়তো বা কোম্পানির সাথে জড়িত আছি যে জ্বালায় পেছলে কাজ শুরু করতেছে না, তো আমার কথা হচ্ছে যে আপনাদের হয়তো বা একটা দুইটা সর্বোচ্চ তিনটা অ্যাকাউন্ট থাকতে পারে একজনের, কিন্তু আমার রেফারে
কয়েকশো ভেরিফাইড অ্যাকাউন্ট আছে এবং আমার নিজে পার্সোনাল 10-15টা অ্যাকাউন্ট আছে, আমার ফ্যামিলি মেম্বার, আমার আত্মীয় ফ্রেন্ড সার্কেলদের 15-20টার মতো অ্যাকাউন্ট আছে। এখন সব কত হচ্ছে, যদি কোম্পানি কাজ শুরু করে সবচেয়ে বেশি আমার লাভ, আপনাদের থেকে আমার লাভ, কারণ আমার রেফারে কয়েকশো মেম্বার আছে। এখন আমি যদি কোম্পানি কাজটা শুরু করে আমি প্রতিদিনই উইথড্র করতে 100-200 ডলার আমি প্রতিদিন উইথড্র করতে পারবো। এখন কত হচ্ছে, কোম্পানি কাজ শুরু করতেছে না, এটা আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতেছি কবে থেকে কাজটা শুরু হবে। এখন সবাই বলতেছে ভাই আপনি যদি যোগাযোগ করেন কেন কাজটা শুরু করতেছে না, কোম্পানিকে নিয়ে অনেক খারাপ কথা বলতেছে। এখন কোম্পানিকে নিয়ে আমি অনেক খারাপ মন্তব্য করতে পারি বা অনেক কিছু বলতে পারি, কোম্পানির মেম্বারদের নিয়ে আমি খারাপ কথা বলতে পারি, কিন্তু বললে কি কোম্পানি কি আজকে কাজ শুরু করে দিবে না। কোম্পানির প্রসেসিং যেভাবে হচ্ছে প্রসেসিং অনুযায়ী তাদের কাজটা শুরু করবে। আমি যদি হাজারও চিলাচিলি করি কোনো লাভ হবে না, ওদের যখনই প্রসেস সবগুলো কমপ্লিট হবে তখন কিন্তু আপনারা তারা কাজটা শুরু করবে। এখন কথা হচ্ছে যে কোম্পানি যদি কাজটা শুরু করে আপনাদের থেকে আমার লাভ বেশি, কারণ হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট বেশি, আমার রেফার বেশি, আপনাদের একটা দুইটা রেফার, আমার কিন্তু শত এই অ্যাকাউন্টের রেফার আছে, ঠিক আছে। তো এখন কাজটা শুরু করলে আমারই সবচাইতে লাভ। এখন তারপর আপনারা হয়তোবা আমাকে ভুল বুঝতেছেন যে আমি কেন কোম্পানি কাজ কেন শুরু করতেছেন, এটার জন্য আমাকে হয়তোবা দায়বদ্ধ আপনারা করতেছেন, কিন্তু এটার জন্য তো আমি আসলে দায়বদ্ধ না। কারণ কোম্পানি যদি কাজ শুরু করে সেটা আপনারা যতটুকু লাভ তার থেকে হাজার গুণ লাভ আমার। তো আমিও চাই যে কোম্পানি খুব দ্রুত কাজটা শুরু করুক। তো যেহেতু নিউজটা চলে আসছে হয়তোবা আরও দ্রুত কাজটা শুরু হয়ে যাবে, তো আমরা ঠিকঠাক মতো কাজ করবো। তো এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনাদের অন্য কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন, ওইটা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করে দিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।